ত্রিপুরা সমবায় কৃষি ও গ্রামীণ বিকাশ ব্যাংক লিমিটেডের 48তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল রবিবার। এদিন আগরতলা প্যালেস কম্পাউন্ডস্থিত ব্যাংকের কনফারেন্স হলে আয়োজিত বার্ষিক সাধারণ সভা পরিহিত করেন চেয়ারম্যান তথা বিধায়ক প্রমোদ রিয়াং। উপস্থিত ছিলেন ব্যাংকের অন্যান্য কর্মকর্তা সহ বহু গ্রাহক। করোনার কারণে এবছর অনেকটা দেরিতে অনুষ্ঠিত হয় এই সাধারণ সভা। সভায় বিগত দিনের প্রতিবেদন সহ আয় ব্যয়ের হিসাব পেশ করা হয়। কৃষি ও গ্রামীণ বিকাশ ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান তথা বিধায়ক প্রমোদ রিয়াং এদিনের এই বৈঠক প্রসঙ্গে ব্যাংকের বর্তমান অবস্থা তুলে ধরে জানান, প্রায় 11 কোটি টাকা পাওনা রয়েছে ব্যাংক, যা আদায় করা সম্ভব হচ্ছে না বলে নতুন করে ঋণ দেওয়া সম্ভব হচ্ছে না। তবে ঋণ ফিরে পাবার ক্ষেত্রে ব্যাংক নিয়ম মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়া ইতিমধ্যেই ব্যাংক সরকারের কাছে সম্পূর্ণ বিষয়টি তুলে ধরে কাজকর্ম স্বাভাবিক রাখার জন্য সহযোগিতা চেয়েছেন। সরকারি সহায়তা পেলে আগামী দিন নতুন করে কৃষকদের ঋণ দেওয়া হবে বলে জানালেন বিধায়ক। আমরা তো পানা অক্ষণ মধ্যে আমাদের মধ্যে আমরা ব্যাংক মনে 11 কোটি টাকা আমরা পানা আছে ইনক্লুডিং ইন্টারেস্ট, তো কিভাবে ব্যাংক চলবে বলো? আর ব্যাংক তো সুদের লোনের উপরই তো চলে। যারা গ্রাহকদের কাছে যখন আমরা যারা লোন নেই, আমরা তো তাদেরকে চিঠি পাঠানো হবে, তাদেরকে আমরা একবার দুইবার তিনবার তাদেরকে আমরা চিঠি পাঠানো হবে, তাদেরকে অফিসে ডাকানো হবে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।